আমরা তো দেখি অনেক সময় আমাদের দেশে আহলে সুন্নাহ ওয়াল জামাতের সংগঠন আছে, রাজনৈতিক ও অরাজনৈতিক সব মিলাইয়া আছে, কিন্তু দেখা গেছে আমাদের সুন্নি আলেমদের মধ্যে কেউ যদি নির্বাচন করতে আসে তখন আমার সুন্নি ভাইরাই বলে হুজুর আবার কি দরকার আছে, কথা বলেন না, বলে কি না, বলে না? সব দল আপনারা দুনিয়ার করেন কিন্তু সুন্নিয়াত প্রতিষ্ঠায় আমাদের অবদান কোথায়? এই দিকে আসলে আপনারা বলেন ওই মাইজবান্ডার দরবার শরীফে বাবা সাইফউদ্দিন মাইজবান্ডারে নির্বাচন করেছে, মানুষ বলে ওনারা পিসাব, মানুষ পিসাব থাকবে, ওনারা এরা কি দরকার? ওই নজিবুল বশর মাইজবান্ডারে কেবলা কাবা নির্বাচন করেছে, উনি পিসাব থাকবে, উনি আসা কি দরকার? ওই আমাদের মোমবাতি মার্কা আল্লামা আব্দুল মতিন সাহেব, হ্যাঁ সৌমর সামান সাহেব, এরপরে চেয়ার মার্কা আল্লামা সৈয়দ বাহাদুর শাহ, ওই নির্বাচন করতেছেন, আমরা সুন্নিরাই বলি ওনারা কি দরকার আছে? বাবা কি দরকার আছে, কিছুদিন পরে টের পাইবেন। আপনারা তো এখনো কিশোরগঞ্জে এই রহিমপুরে দাঁড়ায় মিলাদ পড়েন, কেউ হা হু কয় না, বুঝেন নাই, কেউ কিছু কয় না। আমরা এমনও জায়গায় গিয়েছি, বিশ্বাস করতে পারবেন না, এমনও জায়গায় গিয়েছি রাজশাহী, রংপুর, দিনাজপুর, আপনার নওগাঁতে, চাফাই নবাবগঞ্জে আমরা সফর করেছি, এমনও জায়গায় গিয়েছি, মিলাদ তো দূরের কথা, মিলাদ পর্ব ইয়া নবী বলা তো দূরের কথা, আল্লাহুম্মা সুর দিয়ে পড়াটাই মুশকিল। আল্লাহুম্মা সাল্লি আলা, আমরা সুর দিয়ে পড়ি না, এটা পড়াই মুশকিল, মাইকটাই না নিয়ে যায়, বুঝছেন? এরকম পরিশ্রু এরকম না, অবাক হবেন শুনলে, অবাক। ঢাকার শহরে গিয়ে দেখেন আপনি, যারা যুবকরা থাকে ওদেরকে জিজ্ঞেস করেন, যারা একটু সুন্নি মনা মানুষ, ওরা আফসোস করে বলে হুজুর 150 টাকা গাড়ি ভাড়া দিয়ে নামাজ পড়তে আসি। কি রে বাবা, কারণ কি এত দূর থেকে 150 টাকা, 200 টাকা, 300 টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে জুরাইনে নামাজ পড়তে আসতে হবে, ওই শাহজাহানপুর গৌসুল আজমে যেতে হবে, কারণ কি? বলে হুজুর ঢাকার শহরে ঘুরে ঘুরে দেখছি মসজিদ মেলা আছে, ইমাম সাহেব মুফতি মহাদ্দের সব মেলা আছে, কিন্তু আমি যে আকীদা লালন করি সে আকীদার লোক পাই নাই। জিজ্ঞেস করে দেখেন, এখনো তো রহিমপুরে মিলাদ পড়া যায় নাকি যায় না? যায়, কথা কয় না, ইয়া নবী সালাম আলাইকে বলা যায় না, মসজিদের মধ্যে করা যায় না? আমাদের খোদ ঢাকার মধ্যে গিয়ে দেখেন এমন জায়গা আছে যেখানে মিলাদ পড়তে দিবে না, ডাকাতে ডাকাতে আহলে সুন্নাহ জামাতের মসজিদ আছে মুড়ে 17টা, পুরা ঢাকার শহর উত্তর দক্ষিণ মিলাইয়া 17টা মসজিদ আছে শুধু, অথচ ঢাকাকে কি বলা হয়, মসজিদের, কথা কর না, ঢাকার শহরকে মসজিদের শহর বলে না? কিন্তু আপনারা যারা এই যে নবী নূর, ইলমে গায়েব, হাসান নাজের, আহলে বাইতের পক্ষে আউলিয়ায়ে কেরাম, মিলা দুরুস সালাম, আজানের আগে সালাম যারা মানেন, মাজার জিয়ারত যারা মানেন, উরুস পালন যারা মানেন, গিয়ে দেখেন কয়টা মসজিদ ওখানে আছে নাই, তাহলে আমরা কি এখনো পিছনে আসি না আগায় গেছি? বহু পিছনে আসি। অতএব আমাদের অবস্থান যেমন গ্রামে দরকার তেমন বাজারেও দরকার, বাজারে যেমন দরকার তেমন শহরেও দরকার, শহরে শহরে যেমন দরকার প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের অবস্থান তৈরি করা দরকার। শুধু ঘরে ঘরে নয়, সুন্নি আলেমরা যদি সংসদে যাওয়ার জন্য কোন মার্কা নিয়ে সামনে হাজির হয়, এই মিলাদের স্লোগান, আহলে বাইতের স্লোগান, সুন্নিয়তের জয় জয় স্লোগানটা ওই সংসদে দেওয়ার জন্য সুন্নি আলেমদেরকেও পাঠানো দরকার আছে না নাই, কথা বলেন না, দরকার আছে না নাই? আজকে যদি আমাদের সুন্নি আলেমরা সংসদে কথা বলতে পারত, আপনারা শুধু আফসোস করেন, বলেন যে এগুলো কি করে, এই সুযোগ তো আমরা করে দিয়েছি, তো করবে না কেন? পাঠাইয়া দেখেন, ভালো মানুষ, পাঠাইতে পারি নাই আমরা, পাঠাইতে পারছি? ফুলতলি দরবার শরীফ ওনারা কোনোদিন রাজনীতি করতো না, এই প্রেক্ষাপট দেখে ফুলতলি দরবারের পিসাব এবার নির্বাচন করেছে,
আলহামদুলিল্লাহ নির্বাচন করেছে স্বতন্ত্র, কিন্তু আল্লাহ পাক তাকে কবুল করে সংসদ সদস্য বানিয়ে দিয়েছেন, বানিয়ে দিয়েছেন। ওনারা জীবনে রাজনীতির দ্বার দাঁড়িয়ে যায় নাই, কিন্তু অবস্থান যখন দেখলেন, লক্ষ্য করলেন, না ওখানে না গেলে আমাদের বাঁচার কোনো কায়দা নাই। যদি কথা বলতে হয়, দেশকে যদি সুস্থ রাখতে হয়, ভালো পরিবেশ গড়াইতে হয়, তাহলে যেখানে কথা বললে কাজ হবে সেখানে গিয়ে কথা বলতে হবে। 500 বার 500 বছর এই মাঠে ময়দানে চিল্লাইয়া যতটা উপকার হবে তার চেয়ে বেশি উপকার হবে সংসদে দাঁড়াইয়া দুইটা কথা বলা। কথা কি বুঝতে পারছেন? কিন্তু আমরা শুধু মিলাদ, দুরুদ, সালাম, ওয়াজ মাহফিল এগুলো নিয়ে আছি, কিন্তু কাজের কাজে হাত আমরা পাইলাম না। এখন সব কোটিপতি তাদের দলে, আমাদের দলে কেউ নাই। সুন্নিরা মাহফিল করি সমাজে সমাজে কালেকশন করে, কথা কয় না, অমকের বাইক তমকের বাইক, এত টাকা দাও, হেই টাকা দাও। এই যুবকরা কষ্ট করে মাহফিল করতেছে, আর ওদেরকে মাহফিল করতে দেখছি আমি অবাক হয়েছি। সেই দিন আহলে হাদিসের এক প্রোগ্রামে দেখলাম এক লোক একাই 1 কোটি টাকা দিছে, 1 কোটি। আহলে হাদিস কি জানেন? আহলে হাদিসদের দাবি হচ্ছে নবীজি ময়রা গইল্লা পয়সা মাটির সাথে মিশে গেছে। শুধু এইটা না, হচ্ছে নবীজির রওজা যেখানে আছে এটাকে ব্যঙ্গে চুরমার করে দাও, নবীর লাশ যদি এইভাবে বলে, আউযুবিল্লাহ, হায় হায় হায়, যেগুলো জবানে বলা যায় না। আহলে হাদিসের লোকেরা বলে যদি কবর খুললে নবীর লাশ পাওয়া যায় তাইলে এটাকে গোপনে অন্য জায়গায় দাফন করে দেব, মানুষ যাতে শিরিক করতে না পারে। সেই আহলে হাদিসের আকিদা প্রতিষ্ঠার জন্য 1 লোক 1 কোটি দেয়, আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের জন্য আমরা পয়সা দূরের কথা লোকই পাই না। আপনারা বলেন এখানে কয়জন লোক আছেন, প্যান্ডেল কত বড়, রহিমপুর গ্রামে লোক নাই, কথা কয় না, রহিমপুর বাদই দেন আশেপাশে গ্রামে লোক নাই, লোকগুলা কোথায় লোক বলে হুজুর এগুলো নিয়ে আপনারা দৌড়ান, আমাকে মাথা কামানোর দরকার নাই। ঠিকই বলছো বাবা, আমরা করে যাই, কিন্তু হাসরের ময়দানে যখন দরা খাইয়া যাইবা তখন আফসোস করলেও কাজ হবে, জোরে বলেন কাজ হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আহলি সাইয়্যিদিনা মুহাম্মাদ বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগা, এই কবরে নবী ছাড়া বন্ধু বান্ধব আছো কেউ? কথা বলেন, নবী ছাড়া গতি আছে? বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগ সেই জাগার বন্ধু নবী মুস্তফা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কান্দায় না কান্দায় না দয়াল নবী, কান্দায় না কান্দায় না আমার নবী রে, নবী রে কান দাইলে রে কাঁদবা হাসরে আল্লাহ মোহাম্মাদ ওয়াহলায়ালে
وأهلا يا أهلي سيدنا نبير محبت شرا آر كسوي أمرا چاي جرب بلن چاي نبير محبت هلو فرز নামাজ বলেন রোজা বলেন হজ বলেন যাকাত বলেন যাই কিছু করেন না কেন এগুলো শরীয়তের আইন করতে থাকেন অন্তরের মধ্যে নবীর মহব্বতটা বাড়ায়া দেন আল্লাহ সকলকে কবুল করুক বলেন আমিন আমিন আরো জোরে বলেন আমিন আমিন শুনে নেন আমার নবীর শান কত এরপরই আমি আলোচনা গোছায় এনেছি